পুরাতন মালদার শাহাপুর ও মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত ও বাংলাদেশ সীমান্তের বুথগুলি পরিদর্শন করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পুলিশ অবজারভার অরুণ কুমার। পুরাতন মালদার শাহাপুর ও মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের বুথগুলি পরিদর্শন করলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের পুলিশ অবজারভার অরুণ কুমার। পরে তিনি হাবিবপুর ব্লকের সীমান্তবর্তী এলাকাগুলিও পরিদর্শন করেন। এদিন দুপুরে অরুণ কুমার শাহাপুর ও মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ইন্দো বাংলা সীমান্ত এলাকার বুথগুলি ঘুরে দেখেন, কথা বলেন সীমান্তরক্ষী বাহিনী এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে। তার সঙ্গে ছিলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরা। পরে তিনি সংবাদ মাধ্যম জানান তিনি এই এলাকার পুলিশি ব্যবস্থার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাও পরিদর্শন করলেন। সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সীমান্তের বিষয়ে তাকে বিশদ তথ্য দিয়েছেন। গ্রামবাসীরও নিজেদের মতামত তাকে জানিয়েছেন। এই এলাকায় যেসব বুথ স্পর্শকাতর কিংবা সমস্যা রয়েছে সেই সমস্ত বুথে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে, সেসব বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। জেলা প্রশাসন যেভাবে বুথের স্পর্শকাতরতা নিয়ে তালিকা তৈরি করছে সেই হিসেবে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে, তবে সীমান্ত এলাকার সব বুথই স্পর্শকাতর হিসেবে তিনি মনে করছেন। সীমান্ত এলাকার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে তিনি বিএসএফকে সজাগ থাকতে বলেছেন। অরুণ কুমার আরও বলেন, এক দুদিনের মধ্যে জেলায় কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, তারা এখন ফ্ল্যাগ মার্চ করবে, একই সঙ্গে সেক্টর অফিসের সঙ্গে তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করবে। नंबर 7 मालदा उत्तर में, तो इसकी वजह से पुलिस डिप्लॉयमेंट और जो लॉ एंड ऑर्डर कैसे है और जो पुलिस का प्रिवेंटिव एक्शन कैसे है उसको देखने के लिए हम ओल्ड मालदा हबीबपुर में मूवमेंट में हम तो इसी वजह से हम अपने से बॉर्डर भी देखने के लिए आए हैं। तो आई एम अकंपनीड बाई आई सी जो सर यहाँ पे एक्स्ट्रा कोई सिक्योरिटी डिप्लॉय होगा क्या? बिल्कुल, जो भी हमने आइडेंटिफाई किया जो भी सेंसिटिव बूथ है हाइपर सेंसिटिव बूथ है वो सभी में सेंट्रल फोर्स आ जाएगा, थोड़ी कुछ दिनों में आ जाएगा। उत्तरबंग न्यूज ब्यूरो अखिल सरकारी रिपोर्ट।